প্রত্যেককে শুভ নবমী। আরে এদিকে স্যার উঠে গেছে, সৌমি বললো যে কফি দিয়ে শুরু হোক। আজকে আমি বাড়িতে রান্নাই করি, গ্যাস জ্বালাইনি। খারাপ না, ডিম ডিম আছে ভেতরে, ভাসান হয়ে গেছে। আমাদের থার্ড ডেস্টিনেশনে ভাসান ডান। কত সুন্দর করেছে তাই না, একদম ঘরোয়া একটা ব্যাপার। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, প্রত্যেককে শুভ নবমী। আজকে আমরা তিনজনে একটু যাচ্ছি বানেরের দিকে, তো ওখানে নাকি দু তিনটে বড় বড় পুজো হয়, সেটা আমরা জানতাম। সৌরভদা সৌমি ওরা ফোন করে বললো যে বানেরে বড় বড় পুজো হচ্ছে, চলো একসাথে ঘুরতে যাই। ওরা গাড়িটা নিয়ে আসলে আমরা ওদের সাথে একসাথে যাব। কিন্তু গাড়িতে তো আমি বেশিক্ষণ থাকতে পারি না গো, আমার একটুখানি বমির প্রবলেম হয়, এমন গাটা গুলাই, এরকম অস্বস্তি হয়। তো আমি আবার সেই জন্য সৌরভদাকে বললো, সৌরভদা তুমি লোকেশান পাঠিয়ে দাও, আমরা আমাদের মতন চলে যাচ্ছি, তোমরা তোমাদের মতন চলে আসো, ওখানে গিয়ে মিট করো। যাই হোক, আমরা মশাকে করেই যাচ্ছি, এদিকে আমরা কোনোবার যাইনি, এই প্রথম। এক চালা ঠাকুর হয়েছে। হ্যাঁ, এবার বেশিরভাগ জায়গাতেই তাই দেখছি। সৌরভরা এসে গেছে, ওরা আগেই এসে ঠাকুর দেখে নিয়েছে, একটু বাইরে দাঁড়িয়ে আছে, আমরা দেখে গেলাম। আর এখানে কি বলতো, দুর্গাপুজো এদিকে হচ্ছে, ওইদিকে হচ্ছে হলো তোমার গরবা, এই জন্য এরা সব ওই সব অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্যই এসেছে। ওইদিকে গরবা ডান্স টান্স হবে আজকে একসাথেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো বাবা? দেখ ভালো, এটা একটা ব্যাংকুয়েট মতন, এটা ব্যাংকুয়েট মতন সেখানে পুজোটা হচ্ছে। অগ্রগামী প্রবাসী সংঘ পুনে বানের, এটা একটা নতুন, এটা আমরা আসিনি আগে। হ্যাঁ হ্যাঁ, চলো বেরো। চলো আমরা এখন কফি অর্ডার দিয়েছি, কফি খাওয়া হোক। কফি দে, সৌমি বললো যে কফি দিয়ে শুরু হোক। আমরাও ইনফ্যাক্ট আজকে এখান থেকে কিছু খেয়ে যেতে হবে, আমরা আজকে রান্না নেই, আবার রান্না রান্না। হ্যাঁ চলো কফি খেয়ে নিই, তারপর আবার এখান থেকে কাছেই বোধ হয় না সৌরভদা, আর একটা কাজ নেক্সট। আচ্ছা তোজ বাবুর কোনো বক্তব্য? দাঁড়াও না একটু বড় হই, তারপর বলবো। চলো এবার নেক্সট ডেস্টিনেশন কি? মৌলি গার্ডেন। মৌলি গার্ডেন, চলো চলো বা মৌলি গার্ডেন, বেঙ্গলি অ্যাসোসিয়েশন পুনে। এটাও একটা ব্যাংকুয়েট হলের মতন বুঝলে, শিল্পী সেখানে পুজো হচ্ছে। হ্যাঁ সৌরভদার অলরেডি চলে এসছে বললো। হ্যাঁ রিয়েল, হ্যাঁ হ্যাঁ, না 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 ঝাউ গাছ। চলো
ঠাকুরটা দেখো ছোট্টর মধ্যে কিন্তু কত সুন্দর করেছে, তাই না? একদম ঘরোয়া একটা ব্যাপার, মানে বাড়ির পুজোগুলো না, বাড়ির পুজো হলে যেরকম হয় একদম ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছে ঠাকুর। আগে তুমি খেয়ে দেখো। না না পাচ্ছি, আলু পাচ্ছি। সাইজটা তো জানবো, খারাপ না? ডিম টিম আছে ভেতরে? মাংস আছে? এগ চিকেন টেবিল, ভালো খেতে না? ভালো খেতে বলে দিয়েছে। আরে এদিকে স্যার উঠে গেছে, কাম ব্যাক। আবার আবার খাওয়ার গন্ধতেই উঠে গেছে। না রে বাবা, একটু পাওয়ার ন্যাপ নিয়ে উঠে গেছে এখন। হ্যাঁ চলো, খাওয়া দাওয়া করে নি। উই আর লেট, লেট ভাসান হয়ে গেছে আমাদের থার্ড ডেস্টিনেশনে। ভাসান ডান। বিকাল বিকালই ভাসান হয়ে গেছে, ভাসান হয়ে গেছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন গোবিন্দ গার্ডেন। আছে আগেরটার মতো হয়নি। ওরা ওদিকে গাড়ি রাখছে, পার্কিং পায়নি, পার্কিং অলরেডি ফুল। এটাই আছে বলছো প্রতিমা? আচ্ছা হ্যাঁ, অনেক ভিড়ও আছে। আসুক ওরা একসাথেই যাই। এটা বেশ জমজমাট আছে। এটাও এক চালা, তাই না? ডাকের সাজে ধুনো চিনা আছে হবে, তাই না? চলো চলো। হ্যালো বাবা, ঠাকুরটা হ্যাঁ প্রচুর স্টল করেছে, তাই না? ভালো বিরিয়ানি আছে, বিরিয়ানি দেখা যাক। এবারও আমরা সৌরভদাকেই গুরু দায়িত্ব দিয়েছি খোঁজার জন্য কোথায় গিয়ে কি ভালো খাবার। বিরিয়ানি খাওয়া হয়নি, তাই না? হ্যাঁ হ্যাঁ চলো চলো, বিরিয়ানি খাওয়া যাক। না এই যে আহারে বাহারে ওইদিকে ফুড বেঙ্গল, এই দুটোই ভালো। কেমন ভেটকি? মানে ভেটকি মানে ফিশ ফিঙ্গার, ভেটকির নয়, মানে টাটকা আছে। সৌরভ দাদিকে আবার বিরিয়ানি নিয়ে নিয়েছে, রাতের ডিনার বাড়িতে গিয়ে হবে। তোজবাবুই শুধু মিস করছে, তোজবাবু কিছু খেতে পাচ্ছে না। ছোটোর মধ্যে হ্যাঁ, নাহলে বেশ ভালোই হয়েছে। হ্যাঁ আপনারা বসছেন কি এখানে?
জ্যাকেট হাতে শেষ করছি আমাদের পুজো পরিক্রমা মোটামুটি শেষ না তাই এবার ইচ্ছা ছিল সবাই মিলে একদম সৌরভদাও কিনে দিল বিরিয়ানি বাড়ি থেকে বিরিয়ানি খাওয়া হবে বিরিয়ানির রিভিউ আর এখানে আসলে খাওয়ার পরিস্থিতি ছিল না এখানে বাড়িতে গিয়ে খাওয়ার সময় হয়ে যাচ্ছে পুজো এখনো শুভ বিজয়া বলার সময় আসেনি কেননা হয়নি জলে পড়বে তারপরে হ্যাঁ যতদিন একদম চলো আজকের মতন তাহলে ভিডিও শেষ করে দিচ্ছি গুড নাইট সকলকে শুভরাত্রি ভালো থেকো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা চলো টাটা টাটা।